আজকে ভিডিওতে রায় পশুভিত্রা দু হাজার চব্বিশের পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে প্রথম পর্যায়ক্রম মূল্যায়নে যে সাত নম্বর প্রশ্ন সেটি রয়েছে অর্থাৎ গঙ্গারামপুর হাই স্কুল এইচএস এই বিদ্যালয় সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুনে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে একে যেটা শূন্যস্থান পূরণ করো একের এক হচ্ছে আমাদের শরীরের বর্ম হল এটা ত্বক হবে একদার হচ্ছে ড্যাস মাটিতে বালি ও কাদার পরিমাণ প্রায় সমান সমান এটা হচ্ছে দোঁশ মাটিতে একদার দিন হচ্ছে হাড়ের জোরকে বলে এটা অস্থিসন্ধি হবে একদিকে হচ্ছে কেঁচু একটি এটা অবেদনটি প্রাণী হবে দুয়েদি হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো দুয়েদিকে একই এটা হচ্ছে গন্ডারে খর্গ হলো আসলে এটা চুল হবে দুই দিয়ে হচ্ছে ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয় এটা হচ্ছে ভিটামিন ডি দুই দিকে তিন হচ্ছে সারা শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প হলো এটা হৃদপিণ্ড হবে তিনি উত্তর দা তিনি হচ্ছে দুটি ঔষধি গাছের নাম লেখো দুটি ঔষধি গাছের নাম হলো কালমেঘ তুলসী তিনি হচ্ছে যক্ষা রোগের লক্ষণ গুলি কি লেখো এর উত্তরটি হলো ফুসফুসে যক্ষা হয়েছে বোঝার জন্য লক্ষণগুলি হলো একে হচ্ছে প্রথম প্রথম বিকেলায় জ্বর হয় দুই হচ্ছে রাতে প্রচুর ঘাম হয় এবং শ্বাসকষ্ট দেখা দেয় তিনি হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর টানা উঠতে থাকে চার হচ্ছে খাবারে অরুচি বুকে ব্যথা পাঁচ হচ্ছে অসুখ বাড়লে কাশির সঙ্গে কাঁচা রক্ত ওঠে ছয় হচ্ছে ক্রমশ দেহের ওজন কমতে থাকে এরপরে তিনি হচ্ছে বেশি জল নষ্ট করলে পরবর্তীকালে কি হবে এর উত্তরটি হলো এক হচ্ছে আমাদের পানীয় জলের পরিমাণ সীমিত প্রয়োজনের তুলনায় বেশি জল নষ্ট করলে আগামী দিনে জল সংকট দেখা দেবে দুই হচ্ছে চাষের কাজ বা ঘর গৃহস্থালীর কাজে জল ব্যবহার প্রয়োজন মতো করতে হবে নতুবা আগামী দিনে জলের অভাবে চাষবাসের কাজ ও গৃহস্থালীর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ব্যাহত হবে তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী পরিবেশে যে সাথে দাগে গঙ্গারামপুর হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না